ছাপড়া গ্রামে সুরেশ নিজের ছেলে নিখুর সাথে থাকতেন। সুরেশের কাছে কোনো চাকরি ছিল না, সেই জন্যে ও নিজের গ্রামের কাছেই একটা ছোট্ট ঠেলায় গোলাপ জামুন বিক্রি করত, আর তা থেকেই নিজের পরিবারকে পালত। চলো বাবা, নিকু তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি তোমাকে স্কুল পর্যন্ত ছেড়ে দিই, তারপর আমাকে কাজেও যেতে হবে। বাবা, আমি আজকে জলখাবারে পান্তুয়া খাবো না, আমি প্রতিদিন পান্তুয়া খেয়ে খেয়ে পান্তুয়ার মতনই হয়ে গেছি। ধুর, আজকে নতুন কিছু তৈরি করো না। আরে নতুন আর কি তৈরি করব, তুই তো জানিসই যে আমার কাছে না বেশি পয়সা আছে আর না বাড়িতে এমন কোনো জিনিস আছে যে তোর জন্য আমি আলাদা জলখাবার তৈরি করতে পারি। আর তোর পান্তুয়া খেতে কি অসুবিধে বলতো? আরে সমস্যা হলো এটাই যে এখন আমার পান্তুয়া একদম ভাল লাগে না। তুমি যদি আমাকে নতুন কিছু না খাওয়াতে পারো তাহলে আমি না খেয়ে স্কুলে চলে যাব, আর আমাকে স্কুলে ছেড়ে দেওয়া আসার কোনো দরকার নেই, আমি নিজেও যেতে পারি স্কুলে। নিখু জানতে পারতো যে তার বাবা কিছু আলাদা জলখাবার বানাবেন না, তাই সে খাবার না খেয়েই স্কুলে চলে যায়। তার বাবা ওকে খুব আওয়াজ দেন কিন্তু সে তার কথাই শোনে না, আর চুপচাপ ওখান থেকে চলে যায়। সুরেশের এই কথাটা খুব খারাপ লাগে। আমি কেমন বাপ যে তার নিজের ছেলেকে একদিন ভালো জলখাবারও দিতে পারে না। ওহ, কিন্তু এতে আমার আর কি দোষ? যদি আমার কাছে বেশি পয়সা থাকতো তাহলে আমি অবশ্যই নিকুর জন্য আলাদা আলাদা জলখাবার তৈরি করে দিতাম। নিখু খিদে পেটেই স্কুলে চলে যায়, সেই জন্য সুরেশও খাবার দাবার না খেয়েই নিজের কাজে বেরিয়ে পড়ে। যখন আমার ছেলেটাই না খেয়ে রয়েছে তাহলে আমি কি করে কিছু খেতে পারি? সুরেশ চৌমাথায় নিজের ঠেলা লাগিয়ে দেয় আর পান্তুয়া বানানো শুরু করে দেয়। এসো দাদারা দিদিরা, গরম গরম পান্তুয়া খেয়ে যাও। সুরেশ খুব আওয়াজ লাগায় কিন্তু তা সত্ত্বেও তার দোকানে কেউ পান্তুয়া খাওয়ার জন্য আসছিলই না, আর ও খুব উদাস হয়ে পড়ে। আজকের দিনটাই দেখছি খারাপ, সকালবেলায় ছেলেটা মাথা গরম করে খালি পেটে স্কুলে চলে গেল, আর এখন দিন পার হতে চলেছে কিন্তু একটা গ্রাহক আমার কাছে আসেনি, এইভাবে কিভাবে সংসার চলবে? এখন আমাকেও নতুন কিছু ভাবতে হবে। বাজারে আজকাল নতুন ধরনের মিষ্টি এসে গেছে, তাহলে লোকেরা কেন আমার ঠেলা গাড়িতে পান্তুয়া খেতে আসবে? অন্যদিকে নিখু খিদে পেটে স্কুলে চলে যায়, আর তার খিদের চোটে খুব খারাপ অবস্থা হলো। তার সমস্ত বন্ধুরা সকালবেলা জল খাবারের কথাই বলছিল আর তার সাথে ঠাট্টা করছিল। আজ তো আমি সকালে পিৎজা খেয়েছিলাম, খুবই টেস্টি ছিল। আমার বাবাও পিৎজাই অর্ডার করেছিল, ডেলিভারিওয়ালা আসতে দেরি করেছিল, কিন্তু যখন আমি পিৎজা খেলাম আমার সমস্ত রাগ শান্ত হয়ে গেল। আমি তো পিৎজা থেকে পনির খুঁজে খুঁজে খেয়েছিলাম। আর তুই কোন পিৎজা খেয়েছিলি? আমার তো ম্যাক্রনি পিৎজা ছিল, আর সেটাও কম টেস্টি নয়। আমার ইচ্ছে হচ্ছিল পিৎজা খাওয়ার পর তার বক্সটাও খেয়ে নি। ওদের দুজনের কথা পাশে দাঁড়িয়ে থাকা নিখু শুনছিল, আর এইসব শোনার পর তার মুখে জল চলে আসে। তক্ষুনি সিম্মির নজর পড়ে তার ওপর, আর ও নিখুকে জিজ্ঞাসা করে, আরে নিখু একা একা কি ভাবছিস বল, তুই আর জল খাবারে কি খেয়েছিস? নিখু কিছুই বলতে পারে না। ততক্ষণে রিয়া তার ঠাট্টা করতে করতে বলে, খেয়েছে নিশ্চয় বাবার বানানো বাসি পান্তুয়া, আর এমনিতেও নিখু সবসময় এটাই খায়, তাহলে আজ আলাদা কি করে খাবে? রিয়ার এই কথার পর নিকুর মন খুব দুঃখিত হয় কিন্তু কিছুই বলে না, আর ও সিমিকে জিজ্ঞাসা করে, এই পিৎজাগুলো খেতে আবার কেমন হয়? সেগুলো কি সত্যি সত্যি খুব ভালো টেস্টি হয় যেরকমটা তোমরা বলছিলে? হ্যাঁ, পিৎজা সত্যি খুব টেস্টি হয়, আর তার মধ্যে অনেক ধরনের ফ্লেভারসও হয়। কিন্তু তুই এসব কেন জিজ্ঞেস করছিস? তুই কখনো পিৎজা খাসনি নাকি? না, আমি আজ পর্যন্ত খাইনি পিৎজা। কোনো ব্যাপার না, নিজের বাবাকে বলিস যে তুই পিৎজা খাবি, উনি তোর জন্য বানিয়ে দেবেন। সিমির কথা শোনার পর নিখুর মনে পিৎজা খাওয়ার খুব উৎসাহ হয়। এখন ও তাড়াতাড়ি বাড়ি যেতে চাইছিল, আর বাড়িতে গিয়ে নিজের বাবাকে পিৎজা কেনার জন্য বলতে চাইছিল। ও ছুটি হওয়ার জন্য খুব অপেক্ষা করছিল, আর ছুটি হওয়ার পরই ও দৌড়ে বাড়ি চলে আসে। বাবা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। ঠিক আছে বাবা,
তুমি ততক্ষণ হাত পাটা ধুয়ে নাও, আমি যতগুলো পান্তুয়া আজকে তৈরি করেছি একটাও বিক্রি হয়নি, তাই আজকে আমরা দুজন পান্তুয়াই খাবো। তারপর আবার পান্তুয়ার নাম শুনে নিখুব খুব রেগে যায়। আমি পান্তুয়া খেতে চাই না, আমি পিৎজা খেতে চাই। আর আজকের পর থেকে তুমি পান্তুয়ার নাম একদম নেবে না আমার সামনে। এই পান্তুয়ার নাম শুনে শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার বন্ধুরা আমাকে পান্তুয়া নামে খুব রাগায়, বুঝেছো? কিন্তু বাবা, পিৎজার দাম যে অনেক বেশি, আর আমার কাছে ততটুকুই পয়সা আছে যে আমি একটা ছোট্ট পিৎজাও কিনতে পারবো না। আমি সেসব জানি না, আমি পিৎজা খেতে চাই মানে খেতে চাই, ব্যাস। নাহলে আমি কিচ্ছু খাবো না, তাতে যদি আমি সারাদিন খালি পেটে থাকতে হয় তাই হোক। নিখু পিৎজা খাওয়ার জেদে দাঁড়িয়ে থাকে। সুরেশ জানত যে ওর কাছে পয়সা কড়ি নেই, তা সত্ত্বেও ও নিজের জমা করা টাকা পয়সা নিয়ে পিৎজা কেনার জন্য চলে যায়। নিখু আজ সকালে কিছু খায়নি, আমি যদি পিৎজা নিয়ে না যাই তাহলে ও সারা রাত কিছু খাবে না। কিন্তু আমার কাছে সবে মাত্র 100 টাকা পর্যন্ত নেই, তবে যাই হোক আজকে আমি নিখুকে পিৎজা খাইয়েই থামবো। সুরেশ অনেকক্ষণ হাঁটার পর বাজার পৌঁছে যায়, আর বাজারে যাওয়ার পর সোজা পিৎজাওয়ালার দোকানে চলে যায়, যেখানে অনেক ভিড় ছিল। সুরেশের কাছে কম টাকা ছিল, তাই তার সাহসই হচ্ছিল না যে সে দোকানের ভেতরে গিয়ে পিৎজা কিনবে। ও ভিড় কম হয়ে যাওয়ার অপেক্ষা করছিল। অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ানোর পর ওখানে ভিড় কম হয়ে যায় আর সুরেশ ভেতরে চলে যায়। আমাকে একটা পিৎজা দিন না। কোন পিৎজা? আমার কাছে অনেক রকমের ফ্লেভার রয়েছে, ছোট থেকে বড় অনেক ধরনের পিৎজা রয়েছে। ভেজ পিৎজা, নন ভেজ পিৎজা, পনির পিৎজা, বা কোনো বড়সড় কোনো এক্সট্রা লার্জ পিৎজাও রয়েছে। আপনি বলুন আপনার কোন পিৎজাটা লাগবেন। আপনার দোকানে যেটা সব থেকে ছোট পিৎজাটা রয়েছে না, আপনি আমাকে সেটাই দিয়ে দিন। দোকানদার নিজের ওখানে কাজ করতে থাকা ছেলেকে একটা স্মল পিৎজা বানানোর জন্য বলেন। আপনার 200 টাকা হয়ে গেছে, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। আমি আমার গ্রামে পান্তুয়ার ঠেলা গাড়ি লাগাই, আপনি কি আমাকে এই পিৎজাটা দিতে পারবেন? আমি কিছুক্ষণের মধ্যে পান্তুয়া বিক্রি করে আপনাকে বাকি পয়সা দিয়ে দেব। আরে বেরিয়ে যান এখান থেকে, যখন পয়সা নেই তাহলে দোকানে কেন এসেছেন, হ্যাঁ ভিখারি কোথাকার। দোকানদার সুরেশের খুব অপমান করে আর তাকে তাড়িয়ে দেয়। সুরেশ মন খারাপ করে বাড়ি চলে আসে, যেখানে নিখু তার অপেক্ষা করছিল। সুরেশ মিথ্যে কথা বলে যে ও পিৎজা নিয়ে এসেছে। তুমি কিছুক্ষণ এখানেই থাকো বাবা, আমি ততক্ষণ পিৎজাটা গরম করে নিয়ে আসছি। সুরেশ কিচেনে যায় আর দেখতে পায় যে তার ঘরে একটু আটা রয়েছে। সে ওই আটা আর সবজির সাহায্যে নিজেই একটা পিৎজা বানিয়ে দেয়। এসো বাবা, পিৎজা গরম হয়ে গিয়েছে। নিখু পিৎজা খেয়ে নেয়, যেটা ওর খুবই পছন্দ হয়। তার সাথেই সুরেশও খেয়ে নেয়। তখন ওরও নিজের বানানো পিৎজা খুব টেস্টি লাগে, আর ও পরের দিন থেকেই পিৎজা বানানোর কথা ভাবতে শুরু করে। ও আটা আর সবজির সাহায্যে পিৎজা বানিয়ে দেয়। পিৎজা নিয়ে যাও, পিৎজা, টাটকা আটার পিৎজা, খুবই সস্তায়। সস্তা আটার পিৎজা লোকেদের খুব পছন্দ হয়, আর সুরেশের সমস্ত পিৎজা তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। এখন সুরেশ এই টাকা দিয়ে আরো জিনিসপত্র কিনে আবার পিৎজা বানিয়ে বিক্রি করে দেয়। তাড়াতাড়ি সমস্ত লোকেদের সস্তা আটার পিৎজার ব্যাপারে জানতে পেরে যায়, আর সমস্ত লোকেরা তার কাছে পিৎজা খাওয়ার জন্য চলে আসে। এটা দেখার পর বাকি পিৎজাওয়ালারা সুরেশের সাথে ঈর্ষা শুরু করে আর তার দোকান বন্ধ করার জন্য চিন্তা ভাবনা করে। ও তো আমাদের দোকানটাই বন্ধ করে দিল, যবে থেকে ও এসেছে আমাদের কাছ থেকে কেউ পিৎজাই কিনছে না। এবার আমি ওর পিৎজার সাথে ওর পান্তুয়া মিশিয়ে দিয়ে খিচুড়ি বানিয়ে দেব। ওই দোকানদার চুরি চুরি ওখানে এসে সুরেশের বানানো সমস্ত পিৎজায় তারই পান্তুয়া মিশিয়ে দেয়, আর গ্রাহকদের তামাশা দেখার জন্য দোকান থেকে একটু দূরে গিয়ে লুকিয়ে পড়ে। একটা পিৎজা দাও তো। সুরেশ তাকে পিৎজা দিয়ে দেয়। ওই মিষ্টি পিৎজা খাওয়ার পর তার সেই মিষ্টি পিৎজাটা খুব ভালো লাগে। এই মিষ্টি পিৎজা তো নোনতা পিৎজার থেকে বেশি ভালো দেখছি। সুরেশ দেখতে পায় যে তার সমস্ত পিৎজায় পান্তুয়া মিশিয়ে আছে। সে এখন পান্তুয়া মেশানো মিষ্টি পিৎজাই গ্রাহকদের দিয়ে দেয়, যেটা সবার খুবই পছন্দ হয়। দোকানদারের এই চালটা উল্টো হয়ে যায় আর সুরেশের মাথায় আইডিয়া আসে মিষ্টি পান্তুয়া পিৎজা বানানোর।
দেখতে দেখতেই সুরেশ সমস্ত এলাকায় পান্তুয়া পিৎজা প্যালেসের নামে ফেমাস হয়ে যায়। রাম দুলালের সাথে থাকত। সুষমার বর বিকলাঙ্গ ছিল, এই কারণে সুষমাই বাড়ির দেখাশোনা করত। সেই জন্যে সুষমা ঘর চালানোর জন্য নিজের ভাগ্নে করণের সাথে জিলিপির দোকান চালাত। করণ খুব ঝগড়ালু আর কিপটে টাইপের লোক ছিল, সবসময় লোকেদের সাথে ঝগড়া আর সবসময় রাগেই থাকত। ও নিজের মামার সমস্ত জমি আর ঘরবার নিতে চাইছিল। বাবু করণ, যাও গিয়ে দোকান খোলো, আমি অন্য কাজে ব্যস্ত আছি। আমি কোনো কাজ করব না, তুমি মাইমা হয়ে আমাকে দিয়ে সব কাজ করাও, তোমার লজ্জা করে না? আমি তোকে পাহাড় ভাঙতে তো বলিনি না, ব্যাস এইটুকুই বলেছি যে দোকান খুলে দে। করণ ওখান থেকে রাগের চোটে দোকান খুলতে চলে যায়। দাদা, আমাকে জিলিপির সাথে দইও দিও। এটা নিয়ে তুমি তিনবার এসেছো, বারবার দই চাও তুমি আমার কাছে, যাও আমি তোমাকে আর দেব না। তাহলে তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাও? তোমার তো এটা রোজকার কাজ। ওই দুজনের মধ্যে ঝগড়া হচ্ছিলই যে তক্ষণে সুষমা চলে আসে। আন্টি, এই দেখুন ও আমার সাথে কিভাবে ঝগড়া করছে। এখানে দাঁড়িয়ে থাকলে আমি পাগল হয়ে যাব, আমি এবার যাই, এখানে আমি একদম থাকবো না। করণ ওখান থেকে ঝগড়া করে চলে যায়। সুষমা একাই সারা দিন দোকান চালায় আর রাত্রিবেলা ক্লান্ত হয়ে নিজের বর রাম দুলালের কাছে এসে সমস্ত কথা বলে। তুমি ওকে বোঝাও না কেন? আমি জানি সুষমা, আমি ওর সাথে একবার কথা বলে দেখছি। হ্যাঁ করো, আর তাড়াতাড়ি করে নিও, দিনের পর দিন ওর ভবিষ্যৎ খারাপই হয়ে যাচ্ছে। রাম দুলাল করণকে আওয়াজ দিয়ে ডেকেই ছিল যে করণ অর্ধেক রাত্রিবেলা নিজের বন্ধুদের সাথে ঘোরাফেরা করতে চলে যায়। আমি আমার ভাগের খাবারটা খেয়ে নিয়েছি, আমি এখন আমার বন্ধুদের সাথে রাত্রে পার্টি করতে যাচ্ছি, সকালে দেখা হবে, নাহলে বিকেলে আসবো, তাই আমাকে নিয়ে চিন্তা করো না তোমরা। দেখলে তো তুমি, আজও দোকান আমিই খুললাম আর কালও আমাকেই খুলতে হবে। দ্বিতীয় দিন করণ অনেক রাত্রিবেলা ফেরে নিজের মামা রাম দুলালের সমস্ত জমির কাগজপত্র নিজের নামে করার জন্য। মামা, এই নাও, এর উপর একটা সাইন করে দাও, আমার পরীক্ষার রেজাল্ট এটা। আচ্ছা দাও দাও, কই দেখি, আমি এক্ষুনি আঙুলের ছাপ দিয়ে দিচ্ছি ওতে। এর মধ্যেই ওখানে সুষমা চলে আসে আর ওর হাতে জমিনের কাগজপত্র দেখে ফেলে। দাঁড়াও, এটা তুমি কি করছো? আমি করণের কলেজের কাগজের উপরে ছাপ লাগিয়ে দিচ্ছি। এগুলো কলেজের কাগজ নয়, বরং আমাদের সম্পত্তির কাগজপত্র। কি বললে তুমি? আরে আরেকটু লেট করে এলে কি হতো তোমার? সুষমা আর রাম দুলাল দুজনেই করণের ব্যবহারের কারণে খুব অস্থির হয়ে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর সুষমা একাই জিলিপির দোকান চালাতে শুরু করে। এখন থেকে আমি একটু তাড়াতাড়ি এসে একটু লেটই যাব, এর কারণে আমি বেশি লাভ রোজগার করব। সুষমা সারা দিন পরিশ্রম করে নিজের জিলিপির দোকান চালাচ্ছিল। এই দোকানের ১২টা বাজাতে হবে, এই মাইমার জন্যই আমি আমার জমিটা ফেরত পেলাম না, যদিও না থাকতো তাহলে আমি সমস্ত দোকান আর বাড়ির মালিক হয়ে যেতাম। একটা কাজ করি, জিলিপির ভিতরে নষ্ট হয়ে যাওয়া দুধের পনির মিশিয়ে দেব, তাহলে জিলিপিগুলো নষ্ট হয়ে যাবে। করণ একটা প্ল্যান বানালো। করণ ফাটা দুধের তৈরি একটা পনির জিলিপির বড় বালতিতে ফেলে দিল। দিদি, আমাকে গরম গরম জিলিপি দাও না। দাঁড়াও, এক্ষুনি গরম গরম বানিয়ে দিচ্ছি। সুষমা না জেনে ওই পনিরে মিক্স করা জিলিপি দিয়ে দিল, যেটা লালের জায়গায় পুরো সাদা ছিল। এটা কি আর কি করলেন দিদি, আমি তো গরম গরম জিলিপি চেয়েছিলাম আর আপনি আমাকে এই মিষ্টি পনির খাওয়াচ্ছেন। এটা শুধু জিলিপির মতো দেখতে, কিন্তু জিলিপি থোড়েই না। এটা কি করে হতে পারে, কিছু একটা গণ্ডগোল নিশ্চয়ই হয়েছে। ওই মহিলাটিকে দোকান থেকে দূরে যেতে দেখে করণ খুব খুশি হয়। মনে হচ্ছে ও পুলিশকে ডাকতে যাচ্ছে, এবার ব্যাটা বুঝতে পারবে যে আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল ঠিক কি হয়। তখনই ওখানে রাম দুলাল নিজের ছোটবেলার বন্ধুদের সাথে চলে আসে। এই যে সুষমা, আমার কয়েকজন বন্ধু এখানে তোমার সাথে দেখা করতে এসেছে আর আমাদের দোকানের জিলিপি খেতে এসেছে। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। আগে আপনার দোকানের জিলিপির ব্যাপারে আমি অনেক শুনেছি। হ্যাঁ, আমিও শুনেছি, আর আমরা ৪০০ কিলোমিটার দূর থেকে এখানে এসেছি জিলিপি খেতে।
সুষমাকে জিলিপির মধ্যে পনির ফেলার কথাটা মনে পড়ল, কিন্তু যারা এসেছিল তাদের জেদ আর উৎসুকতার কারণে সুষমা ওদেরকে গরম গরম পনিরের জিলিপি বানিয়ে দিয়ে দিল। আপনার এখানকার জিলিপি একটু অদ্ভুত খেতে লাগছে আমার। মনে হয় আজকে সুষমা একটা অন্য রকমের জিলিপি বানিয়েছে। জিলিপিগুলো দেখতে সাদা হতে পারে, কিন্তু খেতে সুস্বাদু হবে। আর ওদের জিলিপি খাওয়ার আগেই ওখানে করণ চলে আসে। হ্যাঁ হ্যাঁ, খান খান, এনার এই জিলিপির কারণেই তো অনেক গ্রাহক পালিয়ে গেছেন, আর কিছুক্ষণ পরে আপনারাও পালিয়ে যাবেন। আগে ও হলো আমার ভাগনা, সবসময় উল্টো পাল্টা কথা বলে। আপনারা জিলিপি খান না। আর যেই মাত্র রাম দুলালের ছোটবেলার বন্ধুরা জিলিপি খেল, ওই পনির মিক্স করা জিলিপি ওরা খেয়ে অবাক হয়ে যায় আর বলেন, বাহ বৌদি বাহ, কি জিলিপি বানিয়েছেন আপনি! জিলিপি কম, রসমালাই বেশি মনে হচ্ছে। হ্যাঁ সত্যি, জিলিপিগুলো দারুণ খেতে। আজ থেকে আপনি আপনার এই দোকানের নামটা পাল্টে দিয়ে পনির জিলিপি নাম দিয়ে পনির জিলিপি নামটা রাখুন, তারপর দেখবেন অনেক বেশি লাভ হবে। কি সত্যি? আমি তো জানতাম না এসব কি করে হলো। কি বললেন আপনি, জিলিপি খেতে ভালো লাগছে? করণ ওদের কথায় বিশ্বাস করতে পারল না, আর ও নিজেরই মিশিয়ে দেওয়া পনিরের জিলিপি নিজেই খেতে লাগলো। যেইমাত্র জিলিপি খেলো ওর ভালো লাগলো। আর এটা তো সত্যি দারুণ খেতে, কিন্তু সবাই মাইমার প্রশংসা কেন করছেন? এই পনির জিলিপি আমি তৈরি করেছি, কারণ এর মধ্যে পনির তো আমিই মিশিয়েছিলাম। এবার দেখলে তোমরা আমার কামাল। সুষমা সব কথা বুঝে গেছিল, তখনই ও বলল, তুই চাইতি যে আমাদের জিলিপির দোকান বন্ধ হয়ে যাক আর আমরা রাস্তায় চলে আসি, তাই না? সুষমা, এইসব আলোচনা অতিথিদের সামনে আমাদের করা উচিত নয়। আর যেই মাত্র সমস্ত আত্মীয়রা চলে গেল, করণ নিজের মামা রামদুলালকে বলল, মামা, তুমি আমাকে জমি জায়গা কিছুই দিলে না, আমি শুধু এইটুকুই চাই যে আপনি আমাকে এই দোকানটা দিয়ে দিন, আর এখন থেকে আমি এখানে পনির জিলিপি বানাবো। আমাদেরকে দোকান দেওয়ায় কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি কি দোকান ভালো করে চালাবে? তুমি সে নিয়ে চিন্তা করো না, যদি আমি দোকান ভালো করে চালাতে না পারি তাহলে তুমি এসে দোকানটা কেড়ে নিও। আচ্ছা ঠিক আছে, আমরা এমনটাই করব। করণ দিন রাত পরিশ্রম করে নিজের পনিরের জিলিপির দোকানে কাজ করতে থাকে, কিন্তু করণের বন্ধুরা যাদের সাথে ও রাত দিন ঘোরাফেরা করত, তারা এই কথায় একদমই খুশি ছিল না। আর ওদের মধ্যে একটা ভালো বন্ধু ওকে এসে বলল, চল করণ যাই আমরা, তোদের সঙ্গে আমি আর যেতে পারবো না, আমাকে আমার দোকানটা সামলাতে হবে, যে মামা মাইমা ভরসা করে আমাকে দোকানটা দিয়ে দিয়েছে। করণের কথা না মানায় ওর বন্ধুরা ওর উপরে রেগে যায়, আর ওরা তার দোকানকে নিয়ে দুষ্পরিকল্পনা করে, আর একজন বাবার সহায়তা নিয়ে ওর দোকানের ওপর টোটকা মানে কালো জাদু করে দেয়। করণের দোকানে না হওয়ার কারণে ও বাবার দেওয়া তাবিজ পনির জিলিপির দোকানে টাঙিয়ে দেয়। এবার হবে আসল খেলা, যখন আমরা নষ্ট হয়েছি একসাথে তাহলে ও কেন একা উন্নতি করবে? এই মাদুলিটা কিসের? হয়তো সুষমা এখানে রেখেছে, আমি এটা আমার হাতে বেঁধে নি। আর যেই মাত্র রামদুলাল ওই তাবিজ নিজের গলায় বাঁধল, তখনই ও হুইল চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ল, মানে ওই কালো জাদুর কারণে উনি একদম ঠিক হয়ে গেলেন, আর উনি আবার হাঁটতে শুরু করলেন। এ কি, আমি তো হাঁটতে পারছি, আমার পা দুটো ঠিক হয়ে গেল, এই মাদুলিতে জাদু আছে, হায় ঈশ্বর আপনাকে কোটি কোটি ধন্যবাদ। ওখানেই দূরে দাঁড়িয়ে থাকা করণের বন্ধু সব কিছু দেখছিল, আর দেখে ও খুব অবাক হলো, আর তারপর ওই বাবার কাছে গেল। বাবা ওকে বলল, তুমি এটা চিন্তা করলে কি করে যে তোমাদের মতন পাজি ছেলেদের আমি এইভাবে সাহায্য করব? অনেক বছর আগেকার একটা ঘটনা, ওই দোকানের একটি মেয়ে আমার খিদে মিটিয়েছিল, আমাকে জিলিপি খাইয়েছিল, সেই জন্য আমি এই উপকার করেছি। এখন থেকে যে ওর দোকানের পনির জিলিপি খাবে সে সবসময় খুব ভালো থাকবে, আর তার রোগও ঠিক হয়ে যাবে। আমাকে ক্ষমা করে দিন সাধু বাবা, আমার মনের মধ্যে পাপ ঢুকে গেছিল। আর সেরকমই হল, ওনার জাদুই পনির জিলিপি প্রচণ্ডভাবে প্রসিদ্ধ হল। করণের পরিশ্রমের কারণে ওর মামা মামিও ওর ওপর গর্বিত ছিল, এখন সবাই একসাথে মিলেমিশে থাকতে শুরু করে। দমাদমপুর গ্রামে রাজেশ তার স্ত্রী রেখার সাথে থাকতেন। রাজেশ নিজের ছেলে পুনিতের সাথে সিঙ্গারার দোকান চালাতেন।
রাজেশের সিঙ্গারার দোকানের সামনে তার ছোটবেলার বন্ধু মুন্নার মাটির ভাড়ের চায়ের দোকান ছিল। রাজেশ মুন্নার কাছে সবসময় দেখা করতে যেত। কি খবর মুন্না, তোমার এই ভাড়ের চায়ের দোকান এত দেরি করে খুললে কেন আজকে? আরে এর কারণে যে আমাকে আমার বউয়ের বাজে চা খেতে হলো, ক্ষমা করে দাও কীর্তন দাদা, আমার শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য দোকানটা খুলতে আমার একটু দেরি হলো। আরে তাহলে ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ নাও, আর আজকে একটু রেস্ট করো। আরে শরীর না থাকলে কিছু হবে? আগে আমি ওষুধ নিয়ে নিয়েছি, কিন্তু আজকে কি ব্যাপার, কোনো গ্রাহক দেখতেই পাচ্ছি না। আরে কি করে হবে, প্রণীত যে আজকে নিজের বন্ধুর বিয়েতে গেছে গো, দোকানে সিঙ্গারা তো ওই বানায়, তাই যখনই ও আসবে তখন দোকানে আবার সিঙ্গারা বানিয়ে আবার বিক্রি করবে। ততক্ষণে ওখানে প্রণীত চলে আসে। মুন্না কাকা, একটা চা দিন না, একটু তাড়াতাড়ি দিন, কারণ দোকানে মিষ্টি তৈরি করতে যেতে হবে। একটা কাজ করো, তুমি গিয়ে সিঙ্গারা তৈরি করা শুরু করো, আমি তোমার দোকানে পাঠিয়ে দেব। হ্যাঁ এটা ভালো হবে, আচ্ছা তাহলে তুই যা আমি নিয়ে আসছি। প্রণীতের যাওয়ার পর মুন্না রাজেশকে বলে, আপনার ছেলেটা কিন্তু খুবই পরিশ্রমী, সারাদিন দোকান চালায়, খুব পরিশ্রম করে ও। এই কথাটা আমি খুব ভালোই জানি, চাটে এবার দাও আমি নিয়ে যাই, তোমার সাথে বিকেলে দেখা করব, দিয়ে গল্প হবে খুব। প্রণীত নিজে সিঙ্গারার দোকানে দিন রাত পরিশ্রম করত, সারা দিন সিঙ্গারা বানিয়ে ওগুলো বিক্রি করার কাজ করত। কিন্তু এই ব্যাপারে প্রণীতের বন্ধু মংলু খুব হিংসে করত, কারণ তার সিঙ্গারার দোকান খুব ভালোই চলছিল আর মংলুর মিষ্টির দোকান সবসময় খালিই থাকত। বাবু মংলু কোথায় আছিস?